প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বনশ্রী ন্যাশনাল কর্তৃক আয়োজিত হোম স্কুল কার্যক্রমে। আজ আমি আপনাদের সাথে আছি রিফাত জাহান, হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমরা একটা দশম শ্রেণীর ক্লাস নিয়ে আলোচনা করব। সে ক্লাস নাম্বারটা হচ্ছে, আমি শুরুতে জানাচ্ছি, 40। কিন্তু আজকে আমাদের কোনো SW নেই। আর আজকে আমরা যেই অধ্যায়ের উপর আলোচনা করব, সেই অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায়, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায় সৃজনশীলগুলো আমরা এর আগে ক্লাসগুলোতে দিয়েছিলাম। আজকে আমরা তোমাদের পাঠ্যপেজে 5 নম্বর সৃজনশীল আছে, সেই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব। শুরুতে জানিয়ে দিচ্ছি, আমাদের জানি আমরা লেনদেনকে আমরা প্রকৃত অনুসারে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয়। এখন আমাদের মূলধন জাতীয় আর মুনাফা জাতীয় লেনদেন কেন জানতে হবে, কারণ হচ্ছে যে আমি যদি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন না নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমি আর্থিক অবস্থা বিবরণী ঠিকমতন প্রস্তুত করতে পারবো না। কারণ মুনাফা জাতীয় লেনদেনগুলো বিশদ প্রস্তুত করা হয় আর মূলধন জাতীয় লেনদেন দিয়ে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়। এখন আমি যদি এটা তফাত করতে না পারি, তাহলে কিন্তু আমার সমস্যা সৃষ্টি হবে। তারপর আমাদের রওমিলেও কিন্তু একটা প্রশ্ন আসে যে রওমিলের কোনগুলি মুনাফা জাতীয় লেনদেন, কোনগুলি মূলধন জাতীয় লেনদেন। অর্থাৎ এই মূলধন মুনাফা চ্যাপ্টারটা যদি আমি ঠিক মতো না জানি, তাহলে পরবর্তী যে রওমিল প্রস্তুতকরণ এবং আর্থিক বিবরণী প্রস্তুতকরণ, এইগুলি আমরা করতে সমস্যার সম্মুখীন হব। এই জন্য কিন্তু আমরা এই অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে লেনদেনকে আসলে যে প্রকৃত অনুসারে দুইভাগে ভাগ করা, একটা মূলধন জাতীয় আর একটা মুনাফা জাতীয়। এই ভাগটা আমরা কিভাবে করি সেটাই কিন্তু এই অধ্যায় আলোচনা করা হয়েছে। এর আগে ক্লাসগুলোতে কিন্তু তোমাদের দেখানো হয়েছে মূলধন জাতীয় লেনদেন কী, মুনাফা জাতীয় লেনদেনগুলো কী। এখন আমরা যেটাতে যাবো সেটা হচ্ছে আমাদের সৃজনশীল 5। আমাদের যে পাঠ্যবই একটা সৃজনশীল আছে, সে 5-এর দেখো সৃজনশীলটা কী আছে দেখি, একটু দেখি। প্রবীর ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে আগুনিয়ান ডিপার্টমেন্ট স্টোর নামে একটি চেইন শপ চালু করেছেন। এই শপের কিছু সংখ্যক লেনদেন দেওয়া আছে, এখানে কিছু লেনদেনগুলো আছে দেখো। ধারে পণ্য ক্রয় 50,000 টাকা, মে মাসের 4 তারিখে ঘটনা, মে মাসের 7-এ বলেছে দোকানের 60,000, পরিবর্তন ব্যয় বলেছে 1,00,000 টাকা, পণ্য পরিবহন ব্যয় 1,500 টাকা, পণ্য বিক্রয় 18,000, বার্তা প্রদান 7,000, ধারে পণ্য বিক্রয় 22,000, দোকানের জন্য ফ্রিজ ক্রয় 45,000, বিদ্যুৎ বিল পরিশোধ 1,200 টাকা, কমিশন প্রাপ্তি বলেছে 3,000 এবং লভ্যাংশ প্রাপ্তি বলেছে তার 2,000 টাকা। এখন আমাদের সৃজনশীলের ক খ, আমরা জানি প্রত্যেকটা হিসাব বিজ্ঞানের যে সৃজনশীলগুলো থাকে তাদের 3টা ভাগ করা হয়, একটা ক, একটা খ এবং গ। কতে হচ্ছে 2 মার্কের জন্য একটা প্রশ্ন বলেছে, উপযুক্ত তথ্য থেকে মূলধন জাতীয় ব্যয়ের, মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ জানতে চাইছে। এখন আমার মূলধন জাতীয়টা কী, আমার জানতে হবে আসলে মূলধন জাতীয় লেনদেনটা কী। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যেটা দীর্ঘমেয়াদি ফলাফল ভোগ করা যায়, যার মেয়াদকাল অনেক বেশি, যা যেটা দ্বারা সাধারণত স্থায়ী সম্পদ অর্জন করা যায় অথবা স্থায়ী সম্পদ বিক্রি করে যদি টাকা পাওয়া যায়, সেটাই হচ্ছে আমার মূলধন জাতীয় লেনদেন। আমি কী জানলাম যে আসলে আমার মূলধন জাতীয় লেনদেন হচ্ছে এটার ফলাফল আমি দীর্ঘমেয়াদি ভোগ করব। ধরো আমি যদি দোকানের জন্য একটা দোকানের জন্য যদি আমি এসি কিনি, তাহলে এসিটা কিন্তু আমি প্রতি বছর কিনবো না, একবার এসি কিনে কিন্তু আমি দীর্ঘদিনের ফলাফল ভোগ করবো, তাহলে এটা হবে আমার মূলধন জাতীয়। ধরো আমি এখন দোকানের জন্য, আমার দোকানের, আমি হয়তো একটা মুদি দোকান আছে, আমি দোকানের জন্য আমি হয়তো চাল কিনলাম, এটা কিন্তু আমি দীর্ঘদিন ফল ভোগ করবো না, এটা কিন্তু আমি ব্যবহার করবো, আজকে কিনলাম কালকে বিক্রি করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয়। অর্থাৎ যে লেনদেন দ্বারা আমি যে সম্পদ অর্জন করব এবং এটা দীর্ঘমেয়াদি ফল ভোগ করতে পারবো, সেটাই হচ্ছে আমার মূলধন জাতীয় লেনদেন, এবং এটার মেয়াদকাল 1 বছরের অধিক হয় সাধারণত। এখন দেখো, আমি দেখি মূলধন জাতীয় লেনদেন এখানে আমার কী কী আছে। ধারে পণ্য ক্রয়, পণ্য কিন্তু আমি নিয়মিত কিনতেছি, এটা কিন্তু নিয়মিত খরচ, মূলধন জাতীয় লেনদেন হতে হবে, অনিয়মিত হতে হবে। দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয়, দোকানটাকে তুমি কী করতেছো, রিনোভেশন করতেছো, সাজসজ্জার পরিবর্তন করতেছো, এটা কিন্তু তুমি প্রতিনিয়ত করবে না, আর একবার যদি তুমি সাজসজ্জার পরিবর্তন করো, এটার ফল কিন্তু তুমি দীর্ঘদিন ভোগ করবে, এই জন্য এটা হচ্ছে আমার মূলধন জাতীয় ব্যয়। আরও একটা আছে দেখো, দোকান যেটা একটা ফ্রিজ ক্রয়, ফ্রিজ আমার একটা স্থায়ী সম্পদ, এই যে ফ্রিজটা আমি কিনছি এটার ফলাফল কিন্তু আমি দীর্ঘমেয়াদি ভোগ করবো, তাহলে যেটার ফলাফল আমি দীর্ঘমেয়াদি ভোগ করবো সেটাই হচ্ছে আমার মূলধন জাতীয় লেনদেন। তাহলে আমি পেয়ে গেছি আমার কয়ের আনসারটা হচ্ছে 7 নম্বরটা এবং আমার হচ্ছে 20 নম্বর। এই 7 আর 20 নম্বরে যদি আমি যোগ করি তাহলে আমি আমার কয়ের আনসারটা পেয়ে যাব। দেখো আমি একটা ছক করে রেখেছি মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ জানতে চেয়েছি। এখন আমাদের যেহেতু তারিখ আছে, তারিখটা আমরা বসাবো 2017 মে মাসের, আমাদের প্রথমে হচ্ছে মে মাসের 7 তারিখে কী হয়েছিল, দোকানের সাজসজ্জার ব্যয়, দোকানের সাজসজ্জার ব্যয় কত আছে, আছে আমার হচ্ছে 1,00,000 টাকা লিখলাম। তারপরে হচ্ছে মে মাসের কত তারিখের ঘটনা, 20 তারিখে দোকানের জন্য একটি ফ্রিজ ক্রয়, দোকানের জন্য ফ্রিজ ক্রয়, দোকানের জন্য ফ্রিজ ক্রয় করেছি আমি 45,000 টাকা, আমার আর কিছু নাই, তাহলে এই দুটার যোগ করলে হচ্ছে 1,45,000 টাকা, এটাই হচ্ছে আমার মূলধন জাতীয় লেনদেন। এখন একটু খেয়াল করো, এখানে অনেক সময় একটু পরিবর্তন থাকে, স্থায়ী সম্পদ কিনে
দোকানে এনে চালু করতে যা যা খরচ হবে সেটা কিন্তু আমার মূলধন জাতীয় লেনদেন হবে। এখানে আমার ফ্রিজ ক্রয় করেছে, যদি থাকতো ফ্রিজের পরিবহন খরচ, মানে ফ্রিজটা দোকানে আনতে খরচ, তাহলে সেটাও হতো আমার মূলধন জাতীয় ব্যয়। আবার যদি বলতো ফ্রিজটা সংস্থাপন ব্যয়, মানে ফ্রিজটা স্থাপন করতে যদি কোনো খরচ হতো সেটাও হতো আমার মূলধন জাতীয় ব্যয়। কিন্তু এখানে আমার এই অঙ্কে এন্ট্রিগুলো ছিল না, কিন্তু তোমাদের কিন্তু অনেক সময় পরিবর্তন হয়ে থাকতে পারে, এক্সট্রা কিছু থাকতে পারে। তাহলে পরিবর্তনটা কী থাকতে পারে মনে রাখবে, সবসময় স্থায়ী সম্পদ কিনে দোকানে এনে চালু করতে যা যা খরচ হবে সেটাই হবে মূলধন জাতীয় ব্যয়, স্থায়ী সম্পদের পরিবহন ব্যয়। এখন আমাকে যদি বলে ফ্রিজের পরিবহন ব্যয়, তাহলে এটা হচ্ছে কি স্থায়ী সম্পদের পরিবহন ব্যয়। কিন্তু আমাকে যদি বলে পণ্যের পরিবহন ব্যয়, সেটা হচ্ছে আমার কি স্থায়ী সম্পদ না, পণ্য কিন্তু আমার স্থায়ী সম্পদ না, সেটা হবে কিন্তু আমার মুনাফা জাতীয়। তার মানে আর কি বললাম, যদি কোনো স্থায়ী সম্পদের পরিবহন খরচ থাকে সেটা হবে আমার মূলধন জাতীয়। আবার সেই স্থায়ী সম্পদটা যদি তোমার দোকানে এনে চালু করতে হয়, সংস্থাপন ব্যয় লাগে, তাহলে সেটাও হবে মূলধন জাতীয়। আরও একটা জিনিসে তোমাদের অনেক সময় সমস্যা হয়, ধরো তোমার এই ফ্রিজটা তুমি কিনেছো নষ্ট, এটা কিন্তু আবার তোমার নতুন ফ্রিজ, যদি থাকে নতুন ফ্রিজের মেরামত ব্যয়, লক্ষ্য করে আমি বলতেছি, বা নতুন কোনো সম্পদের মেরামত ব্যয়, এখানে আমার ফ্রিজের জায়গায় যদি আমি কোনো সম্পদ বলে দিই, তাহলে যে কোনো সম্পদের যদি বলা থাকে নতুন সম্পদের মেরামত ব্যয়, সেটা হবে মূলধন জাতীয়। কেন? কারণ তুমি সম্পদটা কিনেছেই নষ্ট, সেটা তোমার চালু করা লাগতেছে। কিন্তু নর্মালি যদি বলা থাকে মেরামত ব্যয় বা ফ্রিজের মেরামত ব্যয়, এটা নতুন বলা থাকলো না, তখন সেটা হবে মুনাফা জাতীয়। কেন? কারণ এটা রক্ষণাবেক্ষণ খরচ, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে আছে, তোমার নিয়মিত এটা রক্ষণাবেক্ষণ করা লাগে, সেটার জন্য খরচ। আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি তোমাদের বলা থাকে একটা গাড়ি কিনেছে এবং সেটা বলল সাথে সাথে ওই গাড়ির নতুন গাড়িটার মেরামত করতে হচ্ছে, মানে তুমি গাড়িটা কিনেছেই নষ্ট, সেটাকে তুমি মেরামত করে তারপর তুমি ব্যবসা চালু করবে, তখন হবে কিন্তু তোমার এটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা কী কী শিখলাম মূলধন জাতীয় ব্যয় হতে পারে? স্থায়ী সম্পদের অর্জন ব্যয়, মানে হচ্ছে কি স্থায়ী সম্পদের পরিবহন, স্থায়ী সম্পদের সংস্থাপন, এবং সেই নতুন সম্পদটা কেনার সময় যদি তোমার কোনো মেরামত করতে হয়, আমি আবার বলছি নতুন সম্পদের মেরামত, কিন্তু যদি নর্মালি কোনো মেরামত ব্যয় থাকে সেটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় হবে। তাহলে এই অঙ্কটার যদি কোনো পরিবর্তন দিয়ে আসে কীভাবে আসবে আমি কিন্তু বলে দিলাম, তাহলে তোমাদের সিজনশীলটা যেভাবেই আসুক তোমরা কিন্তু কয় অ্যান্সার করতে পারবে। এবার আসো তোমাদের খ কী বলেছে, উক্ত দোকানের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়, মানে আমার অর্থটা চলে যাবে এবং সেখানে তো মুনাফা জাতীয় তোমাদের নিয়মিত খরচ হবে, এবং এই ব্যয় দ্বারা তুমি কি হচ্ছে, এই ব্যয়ের দ্বারা তুমি হয়তো কোনো সেবা পাচ্ছ অথবা কোনো প্রোডাক্ট তুমি পাচ্ছ, কিন্তু কোনো সম্পদ অর্জন হচ্ছে না। আমি আবারও বলছি মুনাফা জাতীয় ব্যয় দ্বারা কিন্তু কোনো সম্পদ অর্জন হবে না। এখন আমরা দেখি আমাদের কী কী আছে, ধারে পণ্য ক্রয় অর্থ চলে যাচ্ছে, তাহলে এটা তোমার আছে। সাত তারিখে তো আমাদের মূলধন জাতীয় আমরা জানি, পণ্যের পরিবহন ব্যয়, দেখো এখানে কিন্তু পণ্য বলেছে, কিন্তু এখানে যদি ফ্রিজের কথা বলতো তখন কিন্তু আমি মূলধনে লিখতাম, যেহেতু পণ্য বলেছে তাহলে এটা নিয়মিত খরচ, তাহলে এটাও আমার মুনাফা জাতীয় ব্যয়। পণ্য বিক্রয়, এটা যেহেতু অর্থ আসছে তাহলে এটা মুনাফা জাতীয় ব্যয় না। বার্তা প্রদান, প্রদান মানে আমার ব্যয়, টাকা চলে যাচ্ছে, তাহলে এটা আমার মুনাফা জাতীয় ব্যয়। দোকানের জন্য বিক্রয়, বিক্রয় করলে আমার অর্থ আসে, তাহলে আসবে না। দোকানের জন্য ফ্রিজ ক্রয়, আমরা জানি এটা মূলধন জাতীয়তে দিয়েছি। বিদ্যুৎ বিল পরিশোধ, তাহলে এটাও আমার ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। কমিশন প্রাপ্তি, এই দুটা প্রাপ্তি আছে, তাহলে আমার এটা আয় হবে। তাহলে আমি চারটা ব্যয় খুঁজে পেয়েছি, যে চারটা ব্যয় খুঁজে পেয়েছি আমি এটা লিখলেই হয়ে যাবে। এখন আমরা দেখি, আমরা একটা ছক করে রেখেছি 2017 মে মাসের, আমাদের প্রথমটা হচ্ছে মে মাসের 4 তারিখে, ধারে পণ্য ক্রয়। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, মিস এখানে তো আমি নগদ অর্থটা পরিশোধ করতেছি না, তাহলে কি আমার ব্যয় হচ্ছে? তুমি পরিশোধ করছো না, কিন্তু তোমার এই ব্যয়টা কিন্তু করতে হবে, তুমি না করে যেতে পারবে না। ধারে কিনো, চেকে কিনো, নগদে কিনো, তোমার খরচ কিন্তু হচ্ছে আলটিমেটলি, এই জন্য এটা কিন্তু মুনাফা জাতীয় ব্যয়তে আসবে। 50,000 টাকা লিখলাম। তারপর আমাদের ছিল 10 তারিখে পণ্যের পরিবহন খরচ। লক্ষ্য করো, মিস কিন্তু কথাটা বলেছিলাম, যেহেতু পণ্য এই জন্য এটা মুনাফা, তো এই অঙ্কটা যদি একটু চেঞ্জ দিয়ে বলে ফ্রিজ, তখন চলে যেত মূলধনের মধ্যে, ঠিক আছে। পণ্যের পরিবহন খরচ হচ্ছে 1500 টাকা, 1500 টাকা লিখলাম। তারপরে হচ্ছে মে মাসের 15 তারিখে বার্তা প্রদান, তুমি প্রদান ছাড় দিয়েছো, তাহলে তোমার খরচ হয়েছে, বার্তা প্রদান করেছে 7000 টাকা, 7000 টাকা লিখলাম। তারপর মে মাসের 22 তারিখের ঘটনা হয়েছে, বিদ্যুৎ বিল পরিশোধ, বিদ্যুৎ বিল পরিশোধ করেছি 1200 টাকা। এখন আমি সবগুলো যোগ করে দেখি ক্যালকুলেটার আমাদের কত আসে, সবগুলো যোগ করে আসে 53,400 টাকা, 53,400 টাকা। তাহলে আমার চলে এসছে মুনাফা জাতীয় ব্যয়, আমি ক্লোজ করে দিব, মুনাফা জাতীয় ব্যয়, এবং আমি উত্তরটা লিখে দিব। আমরা উত্তরটা লিখলে দেখতে সুন্দর লাগে এবং যথাযথ হয়, উত্তর মুনাফা
জাতীয় ব্যয় 53,400 টাকা। আমাদের খয়ের অ্যান্সার শেষ। এবার গ বলেছে, গ বলেছে কি মুনাফা জাতীয় আয়, মানে এবার আমার অর্থটা আসবে নিয়মিত, ঠিক আছে। এখন দেখি আমার অর্থটা আসছে নিয়মিত, নিয়মিত বলতে আমি কিন্তু বলছি রেগুলার আমার এই অর্থটা আসবে, আমার কিন্তু অনিয়মিত উৎস থেকে কোনো আয় হবে না। অনিয়মিত উৎস থেকে যে আয়টা হবে সেটা হবে আমার মূলধন জাতীয়, যেমন স্থায়ী সম্পদ বিক্রি করে যদি তোমার টাকা আসে সেটা হবে মূলধন জাতীয়, কারণ আমি কিন্তু রেগুলার স্থায়ী সম্পদ বিক্রি করি না, ঠিক আছে। আর নিয়মিত পণ্য বিক্রি করে যে অর্থটা আসবে সেটা হবে তোমার মুনাফা জাতীয়। তাহলে আমার মূলধন জাতীয় আয় বলে আমি কি বুঝবো, স্থায়ী সম্পদ বিক্রি করে যে টাকা আসবে সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। তো আমার প্রশ্ন জানতে চাইছে কিন্তু মুনাফা জাতীয় আয় লক্ষ্য রাখতে হবে। এখন দেখো আমাদের কী কী চলে গেছে, এখন 12 তারিখে এন্ট্রি দেখো পণ্য বিক্রয়, তাহলে আমি পণ্য বিক্রয়টা পেয়েছি, বিক্রয় করলে আমার আয় হচ্ছে। 16 তারিখে এন্ট্রি আছে ধারে পণ্য বিক্রয়, আমি ধারে করি, নগদে করি বা চেকে করি, কিন্তু আমার আয় তো হয়েছে, আমি কিছুক্ষণ পরে এটা পাবো নিশ্চয়ই। তারপর আছে কি কমিশন প্রাপ্তি, মানে আমার অর্থটা এসেছে, লভ্যাংশ প্রাপ্তি, এটাও আমার অর্থটা এসেছে। তাহলে আমি 4টা এন্ট্রি খুঁজে পেয়েছি, তাহলে এই 4টা এন্ট্রি আমি যদি লিখে যোগ করি তাহলে আমার গয়ের অ্যান্সারটা পেয়ে যাবো। চলো আমি গয়ের জন্য একটা ছক করে রেখেছি এবং হেডিং লিখেছি মে মাসে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। 2017 সালের আমাদের প্রথম এন্ট্রিটা হচ্ছে মে মাসের 12 তারিখের ঘটনা ঘটেছে পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করেছি আমি কত টাকা দেখি, 18,000 টাকা, 18,000 টাকা লিখলাম। তারপরে ঘটনা ঘটেছে মে মাসের 16 তারিখে ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয়, এখানে যদি চেকে পণ্য বিক্রি করতো তাহলেও কিন্তু আমার মুনাফা জাতীয় আয় হতো। ধারে পণ্য বিক্রি করেছি 22,000 টাকা, 22,000 টাকা। তারপরে আমার ঘটনা হয়েছে 25 তারিখে হয়েছে আমার কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি আমার প্রশ্নে দেওয়া আছে কত টাকা কমিশন প্রাপ্তি দেওয়া আছে, 3,000 টাকা, 3,000 টাকা লিখলাম। আর 30 তারিখে হয়েছে লভ্যাংশ প্রাপ্তি। লভ্যাংশ হচ্ছে তুমি কোথাও হয়তো বিনিয়োগ করেছো, সেখান থেকে তুমি লাভের অংশটা পেয়েছো, সেটা হয়েছে 2,000 টাকা। এখন আমি সবগুলো যোগ করে দেখি আমার কত আসে, ক্যালকুলেটার আমি যোগ করে দেখি সবগুলো আসে 45,000 টাকা। তাহলে 45,000 টাকাই হচ্ছে আমার মুনাফা জাতীয় আয়। কি অতএব মুনাফা জাতীয় আয়। এখন আমি উত্তরটা লিখতে পারি, উত্তর মুনাফা জাতীয় আয় 45,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই যে আমরা যদি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় একটা বাক্যে তফাত করতে পারি তাহলে কিন্তু আমার সৃজনশীল প্রশ্নটা যেভাবেই আসুক না কেন আমি কিন্তু সেটা পারবো। এবং আজকে আমি এই সৃজনশীল প্রশ্ন কীভাবে ঘুরিয়ে আসতে পারে এবং কী কী এন্ট্রিগুলো থাকলে তোমাদের সমস্যা হতে পারে সেগুলো কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা খাতায় অবশ্যই সেই এন্ট্রিগুলো লিখে রাখবে যে মিস যেগুলোর কথা বলেছিলাম, যেমন স্থায়ী সম্পদের অর্জনের জন্য, স্থায়ী সম্পদের পরিবহন খরচ, স্থায়ী সম্পদের সংস্থাপন খরচ, নতুন মেশিনের মেরামত খরচ, এগুলি হবে কিন্তু মূলধন জাতীয়। যে জিনিসগুলো তোমরা ভুল করো আমি কিন্তু বলে দিলাম। তাহলে এগুলি যদি আমরা লিখে রাখি তাহলে আমাদের পরবর্তীতে এই সৃজনশীলটা যেভাবে আসুক না কেন আমরা কিন্তু পারবো। আর সৃজনশীল প্রশ্ন তখনই আমরা সমাধান ভালো মতন করতে পারবো যখন খুব অধিক পরিমাণে আমরা প্র্যাকটিস করবো। তোমাদের নিশ্চয়ই টেস্ট পেপার আছে, টেস্ট পেপার থেকে যদি তোমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি তোমরা সৃজনশীল অ্যান্সার করতে পারবে। এবং তোমরা জানো আমাদের ফেসবুকের নাম্বার দেওয়া আছে এবং আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমাদের যদি কোনো সৃজনশীল কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমরা সেটা যোগাযোগ করতে পারো আমাদের সাথে, আমরা কিন্তু সেটা সমাধান দিচ্ছি। আর আজকে SW কোনো থাকলো না, আজকে শুধু তোমাদের প্র্যাকটিস ক্লাস থাকলো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।